প্রয়োজন, এই কথাটা আমরা বিভিন্ন সময় শুনে থাকি। প্রয়োজন কি না হলে কি প্রয়োজন? বিয়ের আগে যেমন বাবার টাকা থাকা প্রয়োজন, ঠিক তেমনটাই বিয়ের পরেও কিন্তু একটা মহিলার জন্য বা একটা মেয়ের জন্য বরের টাকা থাকা এটা যে কত বড় সম্মানের, আশা করি সবাই বুঝতে পারবেন বা আমার সঙ্গে যারা সহমত পোষণ করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। প্রতিদিনের মতন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। বাসাটা যেহেতু রোডের সাইডে তাই গাড়ির হর্নগুলো আমাকে আর ছাড়বে না। যাই হোক, এই যে কিছু ফলি মাছ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া গতদিন বিকালে হাঁটতে যেয়ে, তার কথা আর কি বলবো। বাজার আর সে, মানে এই দুইটা জিনিস তার সঙ্গে মিলেমিশে একাকার। বাজারে গেলেই আতঙ্কে থাকতে হয় কখন কি নিয়ে আসে। মাছগুলো আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কাটা হয়নি, সকাল সকাল বের করে নিয়েছি। আর বরফ ছাড়িয়ে নেওয়ার পরে এই যে কেটে নিচ্ছি। সিঙ্কের মধ্যে যখনই মাছ কাটি না কেন, আমি কিন্তু ঠিকই পরবর্তীতে ময়লাগুলো ফেলে দেই। হয়তো অনেক সময় দেখানো হয়, আবার দেখানো হয় না। যেমন এই যে এই মাছগুলো কেটেছি, মাছের কাটা বা যে ময়লাগুলো হয়েছে আমি কিন্তু ঠিকই ফেলে দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যায়, যার জন্য হচ্ছে আর দেখানো হয় না। অনেক আপুরা আছেন যারা ভাবেন হয়তো সিঙ্কের মধ্যে দিয়ে এই ময়লাটা চলে গেছে বা আটকে যাবে, এরকম ভয় পান। আসলে সিঙ্কে তো আমি কাজ করি, তো এই রিস্কগুলো তো আমাকেই পোহাতে হয়। তো যার জন্য হচ্ছে অবশ্যই আমি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করব, যাতে করে এরকম কোনো দুর্ভোগে আমাকে পড়তে না হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন, দেখতে দেখতে হয়তো ভুলে যেতে পারেন, তাই একটু মনে করিয়ে দিতে চলে এসেছি। দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই যে পাবদা মাছগুলো হচ্ছে আমি কাটার পরে লবণ হলুদ দিয়ে মেখে, এরপরে হচ্ছে এই যে হালকা করে একটু ভেজে নিয়েছি। অনেক আপুদের কমপ্লেন থাকে যে আমি মাছ ভাজি না। মাছ ভেজে রান্না করলে মাছের যে নিজস্ব একটা ফ্লেভার এটা কিন্তু থাকে না, যার জন্যই হচ্ছে মাছ কম ভাজা হয়। তবে আজকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে, মশলার মধ্যে ছিল সামান্য একটু রসুন বাটা, জিরে বাটা আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে এক টেবিল চামচ মশলা ভালো করে তেলের উপরে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। আর ডাটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এই যে বাবাইটার জন্য পাশের চুলায় সামান্য একটু মাংস রান্না করেছি, সেগুলোই হচ্ছে দিয়ে এই যে পাশের চুলায় তো আর একটা রান্না হচ্ছে। তো এক চুলায় দুইটা রান্না করতে গেলে দেখা যায় কি, এই চুলার মানে এই সাইডের দিকে যেই চুলাটার রান্না সেটা তো নাড়তে খুবই সুবিধা হয়, কিন্তু দূরের দিকে যেটা থাকে ওইটা কিন্তু নাড়তে একটু কষ্ট হয়ে যায়। আজকে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য কিছু পিঠা তৈরি করব, করেছি কয়েকদিনই, মা আসার পরে বাসায় তিন চার দিনের মতন পিঠা বানানো হয়েছে। কিন্তু পিঠা বানাতে বা রান্না করতে যেয়ে যদি ভিডিও করতে হয় তখন কিন্তু অনেক সময় লাগে, যার জন্য হচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম হচ্ছে আমি দুপুরের খাবার দাবার খেয়ে মার জন্য সকাল সকাল কিছু যে পিঠা তৈরি করব ওইটা আজকে ভিডিও করার ইচ্ছা আছে, যার জন্য হচ্ছে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি আটা দিয়েই হচ্ছে পিঠাগুলো করব, যার জন্য হাফ কাপ করে হচ্ছে এক কাপ আটা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু তেল, লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিব। এরপরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করব। পানির কোনো মাপ নেই, কারণ পানিটা আপনি বারবার করে দিতে পারবেন। ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, জীবনে টাকার আসলে অনেক প্রয়োজন, এটা সবার জন্য। একটা মেয়ে কিন্তু বুঝতে পারে যে টাকা জীবনে কতটা মূল্যবান, তাই না? এখানে হচ্ছে আমি নারকেলের একটা পিঠা তৈরি করব, রস পাকান বলতে পারেন। তো এখানে চিনি আর হচ্ছে এক কাপ নারকেল আর একটা এলাচ দারুচিনি, সামান্য একটু হচ্ছে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব বেশি লাল করব না, জাস্ট চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই পিঠাটা এত বেশি মজার হয়, অনেকটাই টেস্টি হয় খেতে, আর বানাতেও কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। আমি কিন্তু ডোটা রেডি করে কিছু সময় রেখে দিয়েছিলাম। টাকা থাকাটা যে কতটা সম্মানের সবাই কিন্তু আমরা জীবনে বুঝতে পারি। আর এই যে হয়তো বলতে পারেন, আপু এত টাকা টাকা কেন করছেন, আসলে একবার একটু ভেবে দেখেন তো, আমরা টাকার জন্যই কিন্তু সব করছি, তাই না? উপার্জন, খাবার খাওয়া, ঘোরাফেরা, শুধুমাত্র টাকা হলেই সব সম্ভব। তো আমার মনে হয় আমি নিজেও বুঝেছি যে বিয়ের আগে বাবার টাকা থাকাটা যতটা সম্মানের,
ঠিক বিয়ের পরেও কিন্তু ততটাই সম্মানের বরের টাকা থাকাটা, এটা আসলে আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় আমার প্রিয় আপুরাও আমার সঙ্গে একমত পোষণ করবেন। তো যদি মনে হয় যে সত্যি, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে শাশুড়ি মায়ের জন্য হচ্ছে রস পাকান বা ঝাল পুলি, এটার বিভিন্ন নাম হতে পারে, এটা কিন্তু আমরা ঝাল দিয়েও করি। আবার যেটা ঝাল দিয়ে করি, মানে মাংস ভুনা দিয়ে করি, সেটাকে বলা হয় হচ্ছে ঝাল পাকান পিঠা বা ঝাল পুলি পিঠা। এটা অনেক টেস্টি হয়। তো আগেকার যুগে কিন্তু এই পিঠাগুলো হাত দিয়ে কাটা হতো, আর এখন বিভিন্ন উপায়ের কারণে এটা দেখুন কি সুন্দর একটা সাজ দিয়ে কেটে নিলাম। পিঠাগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি যখন পিঠাগুলো তৈরি করছিলাম, তখন মা পাশে এসে দাঁড়িয়ে বলতেছিল যে আগে আমরা যখন বানিয়েছি তখন হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে চোষ বলে আর কি, পিঠাটা যেটা দিয়ে কাটে বা ছুরি, ওইগুলো দিয়ে কাটা হতো। আর এখন যুগের পরিবর্তনে কত কিছু চলে এসেছে, আসলেই একদম ঠিক। আগে এই ডিজাইনগুলো হচ্ছে মুরব্বীরা হাত দিয়ে করতো, আর আমরা যন্ত্রপাতির সাহায্যে করে ফেলছি, তাই না? এই পিঠাটা তৈরি করতে তেলের খুব একটা বেশি প্রয়োজন হয় না, চাইলে বেশি তেলেও ভাজা যায়। তবে আমি একটু কম তেলেই ভেজে নিলাম, আর পিঠাগুলো মাশাল্লাহ একদম ফুলকো ফুলকো হয়েছে, খেতেও কিন্তু হয়তো দারুণই হবে। তো মা আসার পরে বেশ কয়েকদিন পিঠাগুলো করা হয়েছে, তখন করেছি একদম ঝটপট, ভিডিওর কথা চিন্তাই করিনি। তো আজকে ভাবলাম সম্পূর্ণ একেবারেই রেসিপি সহকারে দেখিয়ে দিই, যাতে করে হচ্ছে আমার প্রিয় আপুরা যদিও পারে, কিছু আপুরা আছে যারা নতুন, তাদের হয়তো একটু হলেও হেল্প হবে, তাদের জন্য হচ্ছে দেখিয়ে দেওয়া। মোটামুটি সবগুলো পিঠেই কিন্তু আমার বানানো প্রায় শেষের দিকে। আর এই যে একটা পিঠা হচ্ছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, যদি নারকেলের পরিমাণ কম হয় তখন কিন্তু একটু মিষ্টির পরিমাণ বেশি দিলে পিঠায় মনে হবে না যে নারকেল কোড়াটা কম হয়েছে। তো আলহামদুলিল্লাহ এতটা লোভনীয় হয়েছে। তো এই তো মাকে দিয়ে দিলাম, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।